ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد এত কুস্তির শেষ অংশ এই দুইটি বাক্য সম্পর্কে এখন আলোচনা হবে পূর্বে আমরা ওসিয়া কোরসি অর্থাৎ আল্লাহ কুর্সি আসমান জমিন সাত আসমান সাত জমিন পরিব্যাপ্ত করে আছে এ বিষয়ে সংক্ষিপ্তকারে বিস্তারিত আলোচনা করেছিলাম এবারেম এতদুবয়ের সংরক্ষণ করতে তিনি ক্লান্তি বোধ করেন না আল্লাহর ক্লান্তি অনুভব অনুভব হয় না কারণ আল্লাহ ক্লান্তির ঊর্ধ্বে আল্লাহ সর্বশক্তিমান তাই বলছেন আকাশ জমিনের সংরক্ষণ আল্লাহ করছেন এতে তিনি ক্লান্ত হন না কারণ তিনি যা চান তাই করতে পারেন তিনি দুর্বলতার ঊর্ধ্বে তার মধ্যে দুর্বলতা বলতে কিছুই নেই তিনি সর্বশক্তিমান আল্লাহ আল্লাহুল কবি আল্লাহ সর্বশক্তিমান তিনি সব সব কিছুর রক্ষণাবেক্ষণকারী এবং সব কিছুর পালনকর্তা ও মালিক কারণ তিনি অতএব এবারতের উপযোগী একমাত্র তিনি অন্য কিছু এবারতের উপযোগী নয় তাই যার মধ্যে এসব গুণ রয়েছে তিনি এবারতের উপযোগী তিনি সৃষ্টিকর্তা তিনি মালিক তিনি খালেক তিনি প্রতিপারক তিনি দাতা আর রজাক রাজিক হুঁ অল্লাহ তাই আমরা এবাদত করব একমাত্র যিনি রব তারই এবাদত কিন্তু দুঃখের ব্যাপার হলো সত্য অনেক মুসলমান নাম নে মুসলিম নাম একমাত্র কোরআন সুন্নার অনুসারী নাম নে আমি আমি সুন্নি আরজিবুল্লাহ কিন্তু তাদের মধ্যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা বা অন্যের পূজা রয়েছে যেমন কথিত পীরের কাছে গিয়ে নজর মান্যত পেশ করা দরগায় গিয়ে মান্যত পেশ করা দুর্গায় গিয়ে কথিত দর্গা কথিত মা গিয়ে গিয়ে বরং এরকম আমরা শুনেছি ইউটিউবে যে একটা ভণ্ড এক হুজুর বড় হুজুর ভণ্ড সে বলছে আমরা যাব আমি যাব আপনারা যাবেন আমরা সবাই যাব আল্লাহর ওয়ারির কাছে গিয়ে চাব চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহর বলি আপনি যা চাইবেন তাই দিবে আস্তা সবাই যাবেন আমিও যাবো আমিও চাইব আস্তা এটা মানে একটা মৃত ব্যক্তির দিকে ইশারা করে সেই শব্দ উল্লেখ করেছে এটা কি মুসলিম হয় না মুশরিক এটা মুশরিক আস্তা এটা বন্ধ মুশরিক হুজুর আল্লাহ ছাড়া কারো কাছে কোন মৃত ব্যক্তির কাছে চাইলে এটা শির্ক এই মৃত ব্যক্তি কি করবে তারই কি অবস্থা হচ্ছে আর আপনি গিয়ে বলছেন বাবা আমাকে দে আমাকে আরোগ্য কর আর আমাকে আরোগ্য দান কর আমি অসুস্থ আমি বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার কর। আউজুবুল্লাহ এইসব শির্ক আহ্বান এই জন্যই আয়াতুল কুস্তি একটু ভালো করে অনুধাবন করবেন আল্লাহ। ইল্লাহু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই পৃথিবীতে যত ইলাহ রয়েছে আল্লাহ ছাড়া চাই দুর্গা হোক চাই হোক চাই উমুকের নামে তুমুকের নামে কথিত মাজার যেগুলো করা হয় আর ওগুলোর নামে গিয়ে নজর মানত পেশ করা হয় এইসব শির্ক তারা কি করছে ওগুলোকে মাহবুদ বানিয়ে দিচ্ছে আর আমরা সবসময় কালিমা পাঠ করি ইলাহা তৈলা আল্লাহ ছাড়া আর কোনো সত্য কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তাই এজন্যই সত্য কোনো ইলাহ নেই লাগাতে হবে কারণ এই সব ভণ্ডরা বাবার পূজা করে এইসব ভণ্ডরা দাদার পূজা করে অমুকের পূজা করে অমুকের পূজা করে তমুকের পূজা করে আল্লাহ আমাদের সকলের সকলকে বুঝা তৌফিক দিন শির থেকে বাঁচার তৌফিক দিন মর্মার্থ মর্মার বুঝে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করতে শেষ অংশে বহু আল আলী তিনি হলেন সমুন্নত মহিয়ান এখানে আল্লাহর দুটি নামের উল্লেখ হয়েছে একটি আল হাই আল আলী যার অর্থ সমুচ্ছ করা হয়েছে আল্লাহ সমুন্নত সবার উপরে আল্লাহ যে সমুচ্ছ তা দুভাবে হবে এক সত্যাগত দিক দিয়ে অর্থাৎ আল্লাহ সবার উপরে ভালো করে বুঝতে হবে এই জিনিসটা আর আলি মধ্যে আল্লাহ সবার উপরে দুই গুণগত ভাবে আল্লাহ সবার উপরে সত্যাগত ভাবে আল্লাহ উপরে গুণগতভাবে আল্লাহ সবার উপরে সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা আল্লাহ চতুর সব দিক দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের মান ইজ্জত সব দিকে আল্লাহ সবার উপরে এদিকে ইঙ্গিত বহন করছে আল্লাহরের বাণীতি আল অর্থ এবং আল্লাহর জন্য রয়েছে মহত্তম গুণ ও উদাহরণ এই বাক্যের আল্লাহ রবুল্লা আলমিনের آلکی اللہ عدیم اور تحم جن برتر ادھیکار مہان سال آزمت والا برتوالا اللہ رب العالمین تو یہ ہلوتی کچھ آلوچنا ان شیخ ابن عثیمین رحمہ اللہ رحمہ اللہ এই আয়াতুল শিক্ষা তার তফসিলার তফসির থেকে ওইটা অনেক পূর্বে আমি লিখেছিলাম আর এই অংশটি অনেক পূর্বে বাংলাদেশের একটা মাসিক পরিচিত পত্রিকা মান্থলি এক মাসিক আত্মারিকে এসেছিল অনেক পূর্বে এটা তো এটা থেকে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين